আমার নাম মোহাম্মদ তাজউদ্দিন, গ্রাম দুনুয়া, ইউনিয়ন গাজীপুর, থানা শ্রীপুর, জেলা গাজীপুর। ছোট খামারি থেকে আমি এখন বড় খামারি হয়ে গেছি। এখন আমার 20,000 মুরগি প্রোডাকশনে আছে। রাস্তার এই পাশে 10,000, রাস্তার ওই পাশে 10,000। আমার দুটি ছেলে আছে, একটি পান্ত, একটি পুনই। এই পাশের ছেলের নাম দিয়েছি পান্ত পোলট্রি ফার্ম, ওই পাশের ছেলের নাম দিয়েছি পুনই পোলট্রি ফার্ম। আমি একজন পাশাপাশি আমার নারীশের একজন ডিলার। এই আমার 20,000 মুরগির আমি নারীশের খাবার খাওয়াই। নারীশ আমাকে সবসময় সহযোগিতা করতেছে, খাবার, বাচ্চা দিয়ে এবং ডাক্তার দিয়ে সহযোগিতা করতেছে, সার্ভিস দিয়ে। আর আমার পোলট্রির ব্যবস্থা মনে হলো এই পাশে এসে বায়োসিকিউরিটি আছে। বায়োসিকিউরিটির ব্যাপারে হলো আমরা বাইরে গুনে যা যেই ঢুকি পোলট্রিতে, তখন স্প্রে করে যে কোনো ওষুধ দিয়ে স্প্রে করে পরে ঢুকতে হয়, এবং লিটারটা একদিন পরে পরে চেঞ্জ করতে হয় বা পরিষ্কার করতে হয়। তিনবেলা খাবার দেই, তিনবেলায় খাবার আবার পরবর্তী মুরগির টেনে বা ই করে দিতে হয়। পানির পাত্ররা তিনবেলা পানি পরিষ্কার করে, পানি মুছা পানি পরিষ্কার করে দিতে হয়। আর মুরগির যদি মাঝে মাঝে কোনো যদি সমস্যা হয় বা অসুস্থ হয়, তাহলে আমাদের কোম্পানির লোক আসে বা ডাক্তার আসে, তাদের সাথে সাথে রিং দিলে তারা আমাদের আয়ার সহযোগিতা করে বা প্রেসক্রিপশন লিখে ওইটা দিকে আমরা মেডিসিন খাই। আর অসুস্থ মুরগি যে কটা অয়েটিস সরিয়ে ফেলে আলাদা আমাদের রাখতে হয়, রাখার ব্যবস্থা আছে। আর যদি একটা মর্টালিং হয় বা মারা যায়, একটা গর্ত করে রাখছি বা একটা ডামিং করে রাখছি, ডাকনি আছে, ওই ডাকনির মেতে নিয়ে ফেলাই। ওইটা বাইরে ফেলাইলে পরিবেশ দূষিত হয়, পাশে লোকেরা বা পাশে কোনো কিছু পাশে পোল্ট্রির ক্ষয়ক্ষতি হয়। সব কিছু ভালো দিকেই নারীশের সাথে আছে, অন্য অন্য কোম্পানির দিকে নারীশের এবং খাবারের মান বা মার্কেটিং বা সহযোগিতা সব কিছুই নারীশের অন্য অন্য কোম্পানির দিকে অনেক ভালো। এর জন্যই নারীশের সাথে আমি ব্যবসা করতেছি এবং অন্য অন্য ব্যবসা। এবং নারীশের নাম বললে অন্য অন্য জায়গায় অনেক সুনাম বা মূল্যায়ন করে যে নারীশের একজন ডিলার।